গতকাল একটা নিউজ দেখছিলাম, অনেক আগের একটা নিউজ, বলিউডের একজন সুপারস্টার আপনার এই যে সানা খান, একজন নায়িকা, উনি বিয়ে করছে একজন মুফতি সাহেবকে। এটা মনে জানেন না আপনারা? অনেকে জানেন মুফতি সাহেবকে বিয়ে করেছে বলিউডের একজন নায়িকা। দেখে বিশ্বাস করার মতো নাকি? বিশ্বাস করার মতো না। তো অনেকে বলতেছে, দেখছো হুজুরের কাজ, দেখছো কাজ কাম না, একটা বলিউডের নায়িকাকে বিয়ে করছে। আমার সঙ্গে একটা আপনারা ম্যাটারে আসুন, একটা বোঝাপড়ায় আসুন। একটা বলিউডের নায়িকা, তার জীবনটা কত গুনাহের জীবন আপনি কল্পনা করতে পারেন? গুনাহ দ্বারা ভরপুর একটা বলিউডের নায়িকা, তাকে যে কত গুনাহের কাজ করতে হয়, কত ন্যাকেড সিন করতে হয়, কত পুরুষের সঙ্গে যে মিশতে হয়, এটা কোনো হিসাব থাকতে পারে? তো এরকম একটা মেয়েকে একটা দিনী লাইনে চলা মানুষ অ্যাকসেপ্ট করেছে, তাকে একটা নিউ লাইফ গিফট করেছে, এটা কি চিন্তা করা যায় না? যায় কি যায় না? বাট ম্যাক্সিমাম পিপল উই হ্যাভ নেগেটিভিটি ইন আওয়ার সোসাইটি, আ লট অফ পিপল উই হ্যাভ নেগেটিভিটি ইন আওয়ার মাইন্ড। আমাদের সমাজে খালি আমরা খারাপ চিন্তা করি, কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা ভালো সাইড এবং খারাপ সাইড আছে না? নাই। আমরা যেন ভালো সাইড নিয়ে ভাবি। আমাদের সমাজে দেখবেন অনেক সময় মানুষ চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয় না? আগে গাঁজা খুঁজছিল, মদ খাইতো, জুয়া খেলতো, হঠাৎ করে দেখবেন সে মানুষটা ভালো হয়ে গিয়েছে। এরকম হয় কি হয় না? একটা কথা মনে রাখবেন, ভালো করে শুনবেন, একটা মানুষ যখন একটা লাইফ থেকে কাম ব্যাক করে, গুনাহের জীবন থেকে যখন ভালো জীবনে সে আসে, তার জন্য একজন দিনী লাইফ পার্টনার অত্যন্ত জরুরি। আপনি ভালো হয়ে গেলেন, আপনার বউ খারাপ, একটা খারাপ মেয়েকে বিয়ে করলেন, আপনি ভালো হয়ে গেলেন, হেদায়াতের পথে আসলেন, টু দ্য রাইট ওয়ে আপনি আপনার লাইফকে লিড করছেন, কিন্তু আপনি বিয়ে করেন একজন খারাপ ছেলেকে, তো লাইফটা আবার এর মোড়টা ঘুরে যাওয়ার আশঙ্কা আছে না? নাই। এই জন্য ভালো কাজ করেছে উনি, ওনাকে আমি মোবারকবাদ জানাই। মাওলানা তারিক জামিল মোবারকবাদ জানিয়েছে, মুফতি তারেক মাসুদ মোবারকবাদ জানিয়েছে, আর আমি বলি যারা মডেল করছেন এখন, হুজুরের অভাব আছে নাকি বাংলাদেশে? আছে, অভাব আছে? যদি কখনো মনে হয় যে আমি আল্লাহর রাস্তায় চলবো আর হারাম কাজ করবো না, আমার একজন দিনী পার্টনার দরকার, আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি মিলাই দিই, ইনশাআল্লাহ পড়েন। আমাদের মাধ্যমে, স্কলারের মাধ্যমে যদি একটা মেয়ে দিনের পথে চলতে পারে, সব গুণা ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় আসতে পারে, আমাদের কি অ্যাকসেপ্ট করতে কোনো সমস্যা আছে? চেঞ্জ করেন। আর একটা কথা মনে রাখবেন, কোনো ব্যক্তি যখন খারাপ জীবন থেকে ফিরে আসে, তার অতীত নিয়ে তাকে আর খোঁটা দেওয়া যাবে? আমাদের সমাজে দেখবেন একটু চেঞ্জ হইলে, এরি বাবা দোস্ত তুমি নাকি, তুমি দোস্ত, তুমি পাচক তো নামাজ, এরি বাপ রে বাপ, ফেসবুকে হাদিস শেয়ার করছো, আবার মাঝে মাঝে দেখি টুপি পরে ছবি দিচ্ছ, তুমি দোস্ত, তুমি এইটা। এভাবে আমরা মোটিভেট করা বাদ দিয়ে ডিসমোটিভেট করি, ডিমোটিভেট করি, এটা ঠিক না। যে একটু ফিরে আসে তাকে আর একটু নিয়ে আসেন, তাহলে ওর জীবনে বরকত ঢুকায় দিবে কে? এই জন্য আমাদের অ্যাক্টিভিটি চেঞ্জ করতে হবে। অতীত নিয়ে খোঁটা দেওয়া যাবে? অতীত হুয়া কামাইয়ে, এটা মৃত লাশের মতো, অতীত নিয়ে টানাটানি করা যাবে? প্রাচীন জামানায় বলা হতো, কেউ যদি অতীত নিয়ে ভাবতো তাকে বলা হতো, মৃত লাশকে কবর থেকে উঠানোর চেষ্টা করো, কারণ মৃত লাশকে তুমি যতই গোতাও আর যতই ছাড়াবেড়া করো কোনো কাজ হবে? যে অতীত নিয়ে ভাবে, সে যেন একটা গুড়া জিনিসকে করাত দিয়ে কাটতে চায়। আচ্ছা বলেন তো, একটা কাঠের গুড়া, এটা আপনি করাত দিয়ে যতই কাটেন কোনো কাজ হবে? হুটহাট করে ডিভোর্স দেয় এমন বাঙালি আছে না? নাই। রাতে বলে রাগারাগি হয়েছে, তোরে তিন তালাক দিলাম, যা বাপের বাড়ি যা। পরে হুজুর তিন তালাক দিয়ে ফিরছে, হুজুর এই জায়েজ করা দেন, একটু হালাল করাই দেন। হালাল করবো মানে? আল্লাহ হারাম করছে, আমি হালাল কেমন করবো তোমার? এজন্য এখন তো আমাদের হুজুরদের দোষের অভাব নেই, হুজুরদের দোষের অভাব আছে? আমার একজন ফোন দিছে, ফোন দিয়ে কয়েক হুজুর ইয়া, আমার বউরে আমি তিন তালাক দিছি, এটা হালাল কেমনে করানো যায় আপনি আমার কন এখন? আমি বললাম যে হালাল সিস্টেমটা হচ্ছে এইটা, তো শুনে আর পছন্দ হয় নাই। স্যার আপনি কোনো হুজুরি না, ফোন রাখলাম আমি, কথা বুঝতে পেরেছেন? হুজুরদের দোষের অভাব নেই, হুজুরটা ভালো করলেও দোষ, খারাপ করলেও। আমি মিথ্যা বলছি নাকি? হুজুরদের দিকে মানুষের আঙ্গুল বেশি, আমরা যদি একটা ভালো জামাও পরি আমাদের দোষ,
হুজুর মানুষ ভালো জামা পড়ছেন মানে ওইটা সব ছিঁড়া পড়া জামা পাজামা পড়বে, এক মানে ট্রেন্ড আমাদের ভেতরে আছে না নাই। আবার হুজুর যদি একটু ইংরেজি কয় তাহলে তার কোনো কথাই নাই। এই হুজুর কি ইহুদিদের দালাল নাকি ইংরেজি কয় কথায় কথায় মাঝে মাঝে দেখি, মানে হুজুর মানেই আনস্মার্ট, হুজুর মানেই খ্যাত, হুজুর মানেই অশিক্ষিত, হুজুর মানে অসামাজিক। আমাদের সমাজে এরকম চিন্তাধারার মানুষ আছে না নাই, বাট উই শুড চেঞ্জ দিস অ্যাক্টিভিটি, এটা চেঞ্জ করতে হবে। আর হুজুরদেরও উচিত যে নিজেকে স্মার্ট হিসেবে প্রেজেন্ট করা। বিশ্বনবী আনস্মার্ট ছিলেন নাকি, কথা কন নাকি ছিল? বিশ্বনবী দ্য মোস্ট স্মার্টেস্ট পার্সোনালিটি এভার ইন দ্য ওয়ার্ল্ড, ওনার মতো স্মার্ট ব্যক্তি পৃথিবীতে আর হতে পারে, কথা কন না হতে পারে? তো হুজুরে আনস্মার্ট হয় কেন? এই মেসেজটা দিলাম যে হুজুরদেরকে নিয়ে আপনার খারাপ চিন্তা বন্ধ করেন, আর আমরা হুজুররাও যেন আমাদের সেলফকে ডেভেলপমেন্ট করার মাধ্যমে মানুষদেরকে বোঝাতে পারি যে আমরা আনস্মার্ট, আমরাও স্মার্ট। আল্লাহ যেন এটা বোঝার তৌফিক দান করে, পড়েন আমিন। প্রকৃত পক্ষের মুমিন যারা হবে তারা মানুষকে ক্ষমা করতে পারবে, কি করতে পারবে? আচ্ছা আপনারা আমাকে বলেন তো, আমরা আমাদের লাইফে অনেক গুনাহ করেছি, এখন আমাকে চিৎকার করে বলতে হবে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই কি চাই না? কথা বলতে হবে চাই কি চাই না? দ্যাট ইজ অন কন্ডিশন, একটা শর্ত আছে, ক্ষমা যদি পেতে চান আপনাকে ক্ষমা করা শিখতে হবে। পারবেন ইনশাআল্লাহ? যেই আসুক আপনার লাইফে, যে কোনো মানুষ হোক, যদি দেখেন যে সে ভালো হয়ে গিয়েছে ক্ষমা করতে পারবেন তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর যারা খোটা দেন, শোনেন একটা হাদিস, বিশ্বনবী বলেছেন যারা খোটা দেয় মানুষকে যে কোনো কাজে হোক, ভালো হয়ে যাওয়ার পরে হোক, ঋণ দেওয়ার পরে হোক, খোটা যে দিবে আল্লাহ তাআলা তিন ধরনের ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন না, তার ভেতরে একজন ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষকে খোটা দেয়। কি দেয়? আবার আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের ময়দানে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, আল্লাহ তাআলা তিনজন ব্যক্তির সঙ্গে কথা বলবে না, তার ভেতর থেকে অন্যতম একজন ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষকে কথায় কথায় খোটা দেয়। এই জন্য আজ থেকে এই যে তিনটা মেসেজ দিলাম, বুঝতে পারছেন কি আপনারা সবাই কথাটা? ক্ষমা করতে পারবেন ইনশাআল্লাহ? অতীত নিয়ে কি আর ভাববেন? অতীত নিয়ে আর ভাববেন? আর মানুষকে খোটা দেওয়া যাবে? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, পড়না আমিন। এই কথাটা আসলো কোত্থেকে? ওই বিয়ের থেকে, তাই না? বিয়ের থেকে আসলো। আচ্ছা এরপরে সাইয়েদনা ইসমাইল আলাইহিসসালাম কাবা নির্মাণ করেছেন, দীর্ঘ লম্বা সময় আব্বাকে হেল্প করেছেন, এবং উনি মারা যাওয়ার পরে ওনাকে ওনার মক্কা শরীফে বা জুরহুম গোত্রে ওনাকে দাফন করা হয়েছে। আল্লাহ যেন ওনার কবরকে জান্নাতের উচ্চ মাকামে পৌঁছে দেয়, পড়না আমিন। এখন আসেন যে ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ইসমাইল আলাইহিসসালামের লাইফ থেকে শিক্ষাটা কি, সময় আছে মাত্র 10 মিনিট আমরা বলবো, বলেন ইনশাআল্লাহ। প্রথম যে শিক্ষা সেটি হচ্ছে এই যে আপনাকে নেক সন্তান লালন পালন করতে হবে। কি সন্তান? আব্বা যা বলবে সন্তান বলেন তাই শুনবে, আব্বা এসে কয় কি জবাই করতে হবে। ইসমাইল আলাইহিসসালাম চ্যালেঞ্জ করতে পারতেন না, এর কোনো ফাইজলামও পাইছে আব্বা আমার সঙ্গে, তুমি আমার জবাই করো মানে কোনো কথা হইল? বলছে এরকম কোনো কথা? বলছেন যা ইচ্ছা তাই করেন, আল্লাহর পক্ষ থেকে আপনি আদিষ্ট আর আমি আপনার সন্তান, মানতে বাধ্য, বলেন সুবহানাল্লাহ।